বুধবার জাতির জনক মহাত্মা গান্ধীর মৃত্যুবার্ষিকী পালন করা হয়। এদিন আসানসোলের ঘড়ি মোড় অবস্থিত গান্ধীজির মূর্তিতে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের পক্ষ থেকে মাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। সর্বপ্রথম এমআইসি অভিজিৎ ঘটক এদিন গান্ধীজির মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধাঞ্জলি অর্পিত করেন। উপস্থিত ছিলেন কাউন্সিলর ববিতা দাস, শ্রাবণী মন্ডল প্রমুখরা। এদিন এমআইসি অভিজিৎ ঘটক গান্ধীজির স্মৃতি চারণা করে বলেন, একটা অগ্রণী ভূমিকা নিয়েছিলেন এবং আজকে আমরা স্বাধীন দেশে বসবাস করছি তার পিছনে গান্ধীজির বিরাট অবদান আছে। তাই সেটাও আমরা জানি যে গান্ধীজিকে সাম্প্রদায়িক মৃত্যুবরণ করতে হয়েছে। আজকে মহাত্মা গান্ধী ততটাই প্রাসঙ্গিক যতটা তিনি স্বাধীনতা সংগ্রামের সঙ্গে আছেন। আমরা জানি যে আজকে আমাদের মহাত্মা গান্ধী যেভাবে আমাদের এবং ভারতবর্ষের মানুষ যেভাবে অহিংসা এবং আমরা অহিংসাকে সামনে রেখে যেভাবে ভারতবর্ষের মানুষ যেতে চায়, আজকে কিন্তু আমাদেরকে ধর্মের নামে, জাতির নামে আমাদেরকে বিভাজন করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু আমরা ভারতবর্ষের মানুষ জানি যে ভারতবর্ষ সব ধর্মের মানুষের একত্রিতভাবে আমরা চলেছি এবং আগামী দিনেও চলব। এবং ডাইভার্সিটি, ইউনিটি ইন ডাইভার্সিটি আমাদের দেশ, তাই সেই হিসাবে আমরা সব ধর্মের মানুষকে, সব জাতির মানুষকে, সব বর্ণের মানুষকে, সব ভাষার মানুষকে একসঙ্গে নিয়ে আমরা ভারত, নতুন ভারত বলে আমরা দিকে মাল্যদান করবেন। আসানসোল থেকে সন্তোষ মন্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস।